আমাদের ব্যাগ গোছানো হচ্ছে। আমরা তারাপীঠ যাবো। পুজো দেওয়া হয়ে গেছে, চন্নি ঠাকুরের পায়ে হাত দিয়ে পুজো করেছিলাম। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এলো। কেমন আছে সবাই? আমি বলিনি, তবে তুমি বলবে। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। বলবে বলবে তুমি। তো বন্ধুরা, অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আমরা অনেকদিন থেকে ঠিক করে রেখেছিলাম যে আমরা তারাপীঠ যাব, বাট কিছু কারণের জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। আবার আজ সকালবেলায় ডিসাইড করলাম না যাবো, যখন ঠিক করেছিলাম তো যাবোই। তো আমাদের ফ্যামিলি, মানে আমরা তিনজন, আমি তন্নি আর তন্নির বাবাই, আর আরেকটা ফ্যামিলি এরকম যাচ্ছে, তো সে তাদেরকে আমি তোমাদেরকে স্টেশনে গিয়ে দেখাবো। আজ সকালবেলায় টিকিট কাটা হয়েছে আর সেটা কনফার্মও হয়ে গেছে বিকেলবেলায়। সকাল থেকেই মনটা একটু খারাপ খারাপ ছিল যে যাবো কি যাবো না, তো আবার যখন যাওয়া হচ্ছে সেটা ভেবে ভীষণই ভালো লাগছে। সব কিছু রেডি করে নিই, তাড়াতাড়ি রেডি করতে হবে, আমাদের রাত 10টার সময় ট্রেন আছে। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমাদের ব্যাগ গোছানো হচ্ছে। একটা ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ব্যাগ তন্নির বাবাই গোছাচ্ছে। এই ব্যাগটাতে শুধুমাত্র তন্নির জিনিস থাকবে, আর কারোর জিনিস থাকবে না, শুধু তন্নির। আমরা এখন রেডি হয়ে গেছি, তন্নির বাবাই গাড়ি রাখতে চলে গেছে, আর আমি আর তন্নি একদম পুরোপুরি রেডি। আমাদের ব্যাগ ঠ্যাগ পুরো গোছানো রেডি, তন্নির বাবাই খাবারের ব্যাগটাও নিয়ে চলে গেছে। তো এই যে দেখো, আমাদের তন্নি, সোনাকে দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো নিজে নিজে বলতে শিখে গেছে হ্যালো ফ্রেন্ডস। তাহলে আমরা বেরু বেরু করতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, লাইক করো। তো বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে, এবারে চলো বেরিয়ে যাওয়া যাক। তো সব রেডি, এবার যাই, যাওয়া যাক, চলো স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা চলে গেছি স্টেশনে এখন, বাট এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। তার কারণ সোনারপুরে এসে তাড়াতাড়ি ট্রেনটা চলে এসেছিল, তাই জন্য আর সবার সাথে আলাপ করানো হয়নি। সেই জন্য আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখানেই সবার সাথে তোমরা আলাপ করে দেবো। তো চলো দেখে নাও, একটু হাই করো না। তোমার নাম কি বলে? হ্যাঁ ইয়েস, এই যে পার্থরা আর পার্থরা ছেলে, আর তোমার নাম জানি না, তোমার নাম বলো। হাই গাইস, আমি পিঙ্কি কর। তন্নি আর তন্নি বাবাই গেছে ক্যাডবেরি চিপস কিছু সব কিছু কিনতে, তন্নি বায়না করছিল, তো সেজন্য তন্নি বাবাই তন্নিকে নিয়ে গেছে। এই যে দেখো কি করবো, দেখো রুকি রেখে দেবো। আচ্ছা বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এখন ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে। তো চলো তাড়াতাড়ি যাই, প্রচন্ড ভিড়ও হয়েছে, ট্রেনে উঠে গিয়ে আগে খাবো। ট্রেন দিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর তন্নি আর তন্নির বাবাই শুয়েও পড়েছে, আর তন্নি কিন্তু আমার কাছেই শোবে, এখন একটু ওর বাবার কাছে শুয়েছে। উঠে আর ভিডিও করা হয়নি, তার কারণ তন্নিকে খাওয়ানোর ছিল, দেরিও হয়ে যাচ্ছিল, আর আমাদেরও সবার খুব খিদে পেয়েছিলো তন্নিকে খাইয়েই। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমি শুয়ে পড়বো, সবাই শুয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। মন্দিরে এসেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। স্টেশনে নেমে আর ভিডিও করা হয়নি, তার কারণটা পরে বলবো। এই দেখো কত লাইন পড়েছে, সেই ভোরবেলা এসেই মাত্র তন্নির বাবাই আর পার্থদা মিলে চলে এসেছিলো লাইন দিতে আগে, আর পরে পিঙ্কি দিয়ে আর পিঙ্কিদের ছেলেও চলে এসেছিলো। এখন আমি আর তন্নি এসেছি, অনেক পরে এসেছি, ওরা সবাই এই লাইনটা ঠেলে একদম চলে গেছে মন্দিরের গেটে, আর আমাদের পান্ডা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিআইপি গেটের দিকে। তো আমরা এখন ভিআইপি লাইন দিয়ে ঢুকবো, আমরা যাব, গেলে তবেই একসাথে আমরা সবাই মিলে মন্দিরের ভিতর ঢুকবো। তো চলো যাওয়া যাক, ভীষণ ভালো লাগছে এখানে এসে। পুজো দেওয়া হয়ে গেছে, তন্নি ঠাকুরের পায়ে হাত দিয়ে পুজো করেছিলাম সকাল সকাল। এই দেখো পুজো দিয়ে সবাই সবাই বেরালাম বন্ধুরা। আমরা রয়েছি এখন মন্দিরের পিছন সাইডে,
তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া শেষ করে আমরা চলে এসেছি নাট মন্দিরে। আমাদের পান্ডা আসছে, আর তন্নিকে দেখো না মিষ্টি তুলে খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, ফাইনালি আমরা পুজো দিয়ে ফিরে এসেছি আমাদের হোটেলে। সকাল থেকে মানে আমরা নেমেছি 3:15-তে, এবারে রামপুরহাট থেকে তন্নি তখন ঘুমিয়েছিল, তারপরে উঠে পড়েছে, উঠে পড়ার পর থেকে ঘ্যান ঘ্যান শুরু করেছে, তো সেই কারণে আমি আর ভিডিওই করতে পারিনি। তারপর ভেবেছিলাম যে হোটেলে এসে করব, তখন আরও বেশি করে কান্নাকাটি করছিল, তো তখন ওকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আর পুজো দিতে চলে গেছিলাম। আর তোমাদেরকে আগেই বললাম যে তন্নি বাবাই আর হচ্ছে ওই পার্থদা মিলে আগে চলে গেছে পুজো দিতে, গিয়ে লাইন রেখেছিল আমাদের। তারপরে পিঙ্কি দিয়েও চলে গেছিলো, কিন্তু আমি আর তন্নি সবার লাস্টে গেছিলাম, কারণ তন্নি সবার শেষে ঘুম থেকে উঠেছিল অনেকক্ষণ পরে। তারপরে আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর যার কারণে আমরা VIP লাইন দিয়ে ঢুকেছি মিথ্যে কথা বলে। যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। এসেছিলাম পুজোটা দেওয়ারই জন্যে, তো পুজো দেওয়া হয়ে গেছে, ভীষণ মন ভালো হয়ে গেছে। তো এবার এখন তন্নিকে কিছু খাওয়াবো, ওর তো ঘুমটাও ঠিকঠাক হয়ে হলো না। কি ফেলে দিলে? যা আর পাবো না কিন্তু, ও যদি ওদিকে পড়ে যায়। তো তন্নিকে এবার কিছু খাওয়াবো, তো চলো। 6 hours later. গুড ইভিনিং গাইস। তন্নিকে দেখো, তন্নি ঘুম থেকে একদমই উঠতে চাইছে না, যেতেও চাইছে না। আমি ওকে বললাম চলো আমরা একটু এখান থেকে বেরো বেরো করে আসি, আর ওর ঘুমটা এখনও পূরণ হয়নি মনে হচ্ছে। তো রেডি তো হয়ে গেছি, এখন তন্নির জন্য ভাবছি কি করবো, সাইট সিন আদৌ করতে যাবো কি না। এখানে একটা ইসকন মন্দির আছে, ভীষণ সুন্দর, একবার এসেছিলাম তখন গিয়েছিলাম। তন্নি হয়তো যাবে না, আজ যাবো না, যাবো না, আচ্ছা যাবো না, আচ্ছা দেখো কাঁদছে। আচ্ছা যাবো না, আচ্ছা যাবো না, তো এখন দেখা যাক কি হয়, হয়তো শুধু মন্দির থেকে ঘুরে চলে আসবো, আর যাবো না থাকে। তন্নি না গেলে আমরা কি করে যাবো বলো তো, চলো। কি কপাল খারাপ, সেজে গুজে রেডি হয়ে বসে আছি, আর তন্নি এদিকে ঘুমাচ্ছে। তন্নির বাবাই কি আর করে শুয়ে শুয়ে এখন ফোন ঘাটছে। ভাবলাম মন্দিরে অন্তত আরতিটা দেখতে যাবো, সেটাও হলো না। যে কখন থেকে সেজে গুজে বসে আছি বন্ধুরা। তন্নি শুধু যাবে না বললো বলে আমি আবার বলে দিলাম যে গাড়িকে রেখেছো, গাড়িকে না করে দাও। কপাল দেখো, সামনে এখানে মন্দিরেই যাওয়া হলো না, তন্নি তো তাও উঠছে না। বেকার বেকার সাজতে গেলাম কষ্ট করে, ঘুম পেয়েছিল, ঘুমাচ্ছিলাম ভালোই ছিল, কাল রাত থেকে এমনিতেই ভালো করে ঘুম হয়নি। বেকার তন্নি বাবাই আমাকে ডেকে ডেকে তুললো, বললো ওঠো যাবে না ঘুরতে। ভাবলাম এসেছি সবাই সেই কালকে চলে যাবো, তাহলে আজকে একটু ঘুরেই নি। কপাল, এটা হচ্ছে কপাল। দেখাই যাক কি হয়, কীভাবে ফোন ঘাটছে দেখো। তোমরাই বলো এখন আমার কি করা উচিত, রাগ করবো, কাঁদবো, চলে যাবো, কি করবো, চুপচাপ বসে থাকবো, আর কিচ্ছু করবো না, তন্নি ওঠার অপেক্ষায় থাকবো। পাছামি, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে লাট চাইবি, আর এই একজন হাঁ করে ঘুমিয়ে আছে। A few moments later. Yay! এই দেখো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়েছি, তন্নির ঘুম ভেঙেছে, অনেক দেরি করে হলেও ভেঙেছি। আমরা এখন বেরিয়ে পড়েছি এমনি মার্কেট ঘুরে দেখার জন্য, সাইট সিনও করতে যেতে পারলাম না, মন্দিরে মায়ের আরতিও দেখতে পারলাম না, তবু আমি একটু কিন্তু হলেও মন্দিরে যাবো, কিছু মার্কেটিং করবো না। তো দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে না। আজকে যেহেতু অমাবস্যা রয়েছে তাই জন্য প্রচুর ভিড়, ভীষণ ভিড়। তো চলো আমরাও উপরে যাব, এখন মন্দিরের ভেতরে যাব, তন্নির বাবাই যাচ্ছে না, আমি পিঙ্কি দিরা যাচ্ছি। এই যে আমরা এখন সেই দিয়ে উপরে উঠছি, তন্নির বাবাই আর পার্থদা মিলে শ্মশানের দিকে গেছে, তো তন্নিকে নিয়ে আমি যাবো না বলে যাইনি। পিঙ্কি দিও যাবে বলছিল, গিয়েছে বোধ হয়,
তখন আমি তন্দিকে খাওয়াতে গেছিলাম। তন্দিকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি ফাইনালি চলে এসেছি মন্দিরের ভিতরে। দেখো কত ভিড়, আর মন্দিরের ভিতরটা কী সুন্দর লাগছে দেখো, এত সুন্দর লাইটে। আর এখানে দেখো কিছু যজ্ঞ হচ্ছে, এই দেখো এই পাশটাতে, আবার এই পাশেও দেখো, ওই পাড়েও দেখো যজ্ঞ হচ্ছে। কিসের যজ্ঞ জানি না, যজ্ঞ হচ্ছে মোটামুটি এটা দেখতে পাচ্ছি। এদিকেও আরও একটা, এদিকে এখনও আরও দুটো যজ্ঞ হচ্ছে দেখো। বেশ ভালো লাগছিলো দেখতে, তাই জন্য চলে আসলাম। অনেক ব্রাহ্মণ, অনেক পাণ্ডারা মিলে করছে, দুটো তিনটে যজ্ঞ হচ্ছে। মন্দিরের ভিতরটা কী সুন্দর লাগছে, নাট মন্দিরে ভিড় দেখো, নাট মন্দিরে যাওয়ার মতন অবস্থা নেই, লাইন দেখো বন্ধুরা। এই সন্ধেবেলা তো কত লাইন পড়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। আমার কপাল ভালো যে আমি এই প্রথমবার আসলাম, এটা নিয়ে আমার তিনবার হলো। প্রথমবার আমি লাইনে দাঁড়াইনি, ভিআইপি লাইন দিয়ে ঢুকে গেলাম খুবই আরামসে। সন্ধেবেলা মন্দিরে আসার যে ইচ্ছেটা ছিল সেটা ইচ্ছেটা পূরণ করেই ছাড়লাম। ওইদিকে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। নাট মন্দিরটায় ভিড় দেখো, তোমাকে এখন বেশ ভালো লাগছে দেখতে। ওইদিকে ওটা বন্ধুকে হাই করেছো, নাম জিজ্ঞাসা করেছো, যা বন্ধু চলে গেলে। বন্ধুরা আমরা ফিরে এসেছি, আর যেটা বলেছিলাম যে তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে বলবো। আসলে কি হয়েছে বন্ধুরা, আমি তো সেই কখন থেকে রেডি হয়েছিলাম, তোমরা দেখেইছো তন্নি উঠছিল না। তারপরে তন্নি একটা বাজে কাজ করে দিয়েছে, ঠিক বেরোনোর টাইম নেই, আমি পুরো রেডি হয়ে আছি, ও তো আমার কোলে কোলেই শুয়ে রয়েছে। কি করেছে জানো, তন্নি আমার কোলের মধ্যে হিসি করে দিয়েছে, টয়লেট করে দিয়েছে। বুঝতে পারছো কী পরিস্থিতি হয়েছে, আমার পুরো শাড়িটা ভেজা অবস্থাতেই আমি চলে গেছি, আর ছাড়িনি, মানে তখন সবাই বেরিয়ে পড়েছে, আমি ছাড়তে যাবো আবার লেট হয়ে যাবে সেই জন্য। আর তারপরে পুরো বিছানাটার মধ্যে করে দিয়েছে, বিছানাটাও পুরো ভিজে গেছে। কী অবস্থা হবে ভাবো হোটেলে এসে, দেখো যদি ওরা জানতে পারে কী হবে। এই যে বদমাইশ মেয়েটা, এই যে তোদের কেটে দেবো বললাম, জেমস নিয়েছে জেমসটা খাওয়ার জন্য, ধরো এই জেমসটা খাবে বলে নিয়ে এসছে। আমরা কাল সকালবেলা এখান থেকে হোটেল ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় যাব, ইচ্ছা আছে শান্তিনিকেতনে যাওয়ার, সেরকমই একটা প্ল্যানিং করা আছে। তো এখন দেখা যাক আলটিমেট আবার কী হয়। আজ তো এখান থেকে ইসকন যাবো ভেবেছিলাম, সেটাই যাওয়া হলো না, তোমাদের সাথে সেটা শেয়ারও করা হলো না। তো ঠিক আছে, তো বন্ধুরা তারপরে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের টোটাল তারাপীঠের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে। তো আজকের মতন আসি, টাটা।